ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেসির গোলেও কাজ হলো না, জিরোনার বিপক্ষে দুই গোলের ড্র করেছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে গোল করেছেন মেসি ও পিকে, জিরোনার হয়ে জোড়া গোল করেন স্তুয়ানি। লা লিগায় চলতি মৌসুমের প্রথম চার ম্যাচেই জয়, 5 নম্বর ম্যাচটিতে নিজেদের মাঠে পা ফসকাল বার্সেলোনা। ক্যাম্প নুতে রোববার রাতের ম্যাচে জিরোনার বিপক্ষে দুই গোলে ড্র করেছেন ভালভার্দের শিষ্যরা। ম্যাচের 12 মিনিটে অতিথিদের জালে শট নেন মেসি, তবে গোলের দেখা পাননি জিরোনার গোলরক্ষক, দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বলে। যদিও গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসিকে, 19 মিনিটে আর্জেন্টাইন তারকারা গোলে এগিয়ে যায় বার্সা। মিনিট 10 পর সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিরোনা, তবে প্রথমার্ধেই স্তুতির গোলে সমতায় ফেরে অতিথিরা। 45 মিনিটে বেনিতেশের ক্রস থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান স্তুতি। দ্বিতীয়ার্ধে গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার পরিবর্তে উল্টো গোল হজম করে বসে স্বাগতিকেরা। ম্যাচের 51 মিনিটে বার্সার বুকে দ্বিতীয়বারের মতো ছুরি চালান প্রথমার্ধে সমতাসূচক গোল করা স্তুতি। 63তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট হারিয়েও 13 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। 1 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদের নাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।